ফেসবুক ভিডিওতে থাম্বনেল অ্যাড করবেন। হ্যাঁ, আপনি কি 2024 সালে এসে ফেসবুক ভিডিওতে থাম্বনেল সেট করতে পারেন? যা সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। দেখেন, ইতিমধ্যে কিন্তু ফেসবুকে অনেক রকমের অনেক আপডেট চলে এসছে এবং এই আপডেটের মাধ্যমে কিন্তু অনেক রকমের অনেক পরিবর্তন এসেছে, যার মাধ্যমে আপনারা অনেকেই প্রবলেমে পড়ে যাচ্ছেন যে আসলে ফেসবুক ভিডিওতে কীভাবে আমরা থাম্বনেল অ্যাড করতে পারি যা সঠিক নিয়মে। সো এই বিষয়টি নিয়ে অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন, সো তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি, এবং এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো জাস্ট নতুন নিয়মে কীভাবে 2024 সালে এসেও আপনি ফেসবুকের ভিডিওতে সঠিক নিয়মে থাম্বনেল সেট করতে পারেন। সো চলুন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি রিয়াদ রেহান, আশা করি সবাই ভালো আছেন। হ্যালো ফাই ব্রাদার, এই কাজটিকে এখন আমি আপনাদেরকে আমাদের ফোনের মাধ্যমে দেখাবো। একইভাবে আপনি আপনার ফোনের মাধ্যমে কাজটিকে করে নেবেন। সো দেখতে পাচ্ছেন, এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজারের ভিতরে চলে যাবেন। সো আমি চলে যাচ্ছি আমার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটির ভিতরে। সো আপনি চাইলে আপনি আপনার পছন্দের যে কোনো একটি ব্রাউজারের ভিতরে চলে যেতে পারেন। সো দেখতে পাচ্ছেন গুগল ক্রোম ব্রাউজারটির ভিতরে চলে এসেছি। এখানটাতে জাস্ট আপনারা সার্চ বক্সে সার্চ করবেন ফেসবুক বিজনেস সুইট লিখে। সো দেখতে পাচ্ছেন ফেসবুক বিজনেস সুইট লিখে জাস্ট সার্চ করে দিবেন। সো দেখতে পাচ্ছেন আমরা সার্চ করে দিয়েছি। এরপরে আপনাদের সামনে প্রথম একটি ওয়েবসাইট শো করবে, ফেসবুকের নিজস্ব ওয়েবসাইট। এটার উপরে টাচ করে দিবেন, নিচ থেকে দুটো অপশন চলে আসতে পারে, জাস্ট গুগল ক্রোমটাকে চুজ করে দিবেন। দেখতে পাচ্ছেন সুইচ করে দেওয়ার পরে এখান থেকে আমাদেরকে কিন্তু সরাসরি ফেসবুক বিজনেস সুইটে নিয়ে যাওয়া হচ্ছে। সো এখান থেকে জাস্ট এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার থাম্বনেলটিকে অ্যাড করবেন ভিডিওতে। সো থাম্বনেল অ্যাড করার জন্য প্রথমেই অবশ্যই আপনি আপনার ভিডিওটিকে সুইচ করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমাদের পেজটি এখানে লগ ইন করা রয়েছে। সো আপনাদের ফেসবুক পেজটি যদি লগ ইন করা না থাকে তাহলে আপনারা প্লিজ লগ ইন করে নেবেন এখানে। সো যাই হোক, এরপর দেখতে পাচ্ছেন এখানটাতে বাম দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ পোস্ট লেখা একটি অপশন রয়েছে। সো জাস্ট আমরা এই অপশনটির উপরে একবার টাচ করে দিব। দেখতে পাচ্ছেন টাচ করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটি ট্যাব চলে আসবে। এখান থেকে আপনারা এই মাস বরাবর একটি অপশন রয়েছে অ্যাড ভিডিও, জাস্ট এটার উপর টাচ করবেন। নিচ থেকে দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ডেস্কটপ, এই অপশনটির উপর একবার টাচ করবেন। টাচ করে দিয়ে এখান থেকে জাস্ট আপনি আপনার ভিডিওটিকে চুজ করে নেবেন। সো দেখতে পাচ্ছেন আমি আমার ভিডিওটিকে জাস্ট চুজ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই ভিডিওটিকে জাস্ট এখন আমি আপনাদেরকে এই ভিডিওটিতে থাম্বনেল অ্যাড করে দেখাবো। এই জন্য ভিডিওটিকে সিলেক্ট করলাম, এরপর হচ্ছে নেক্সট বাটনটির উপরে টাচ করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি এখন কিন্তু চলে আসবে। অবশ্যই ভিডিওটির রেশিও অন পয়েন্ট অন রাখবেন। ফেসবুক ভিডিও কীভাবে অন পয়েন্ট অন রেশিওতে রাখবেন এটা নিয়ে যদি আপনার ভিডিও চান তাহলে দিব, অসুবিধা নেই। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু এখানে চলে এসছে। দেখতে পাচ্ছেন আপনি একটা ভিডিওটিকে জাস্ট চুজ করার পরে এরকম আপনাদের সামনে লোডিং চাইবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি জাস্ট এখন আপলোড হয়ে যাচ্ছে ফেসবুক, কিন্তু আমাদের ভিডিওটি এখন আপলোড হয়ে যাচ্ছে। সো এখন আমরা জাস্ট এখানটাতে আমাদের ট্যাগ টাইটেল ডেসক্রিপশন অ্যাড করার পরে জাস্ট নিচ থেকে আমরা থাম্বনেলটিকে অ্যাড করে নিব। আচ্ছা, আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট একটু লোডিং চাইছে, আমরা একটু ওয়েট করি। দেখতে পাচ্ছেন লোডিং যাওয়ার পরে কিন্তু আমাদের বাকি অপশনগুলো এখানটাতে চলে এসছে। সো এখান থেকে আমরা এখন আমাদের ভিডিওটিতে থাম্বনেল অ্যাড করব। সো তার জন্য এখানে প্রথমে আমরা একটা টাইটেল দিয়ে নেব, জাস্ট টাইটেল একটু দিয়ে নেই আপনাদেরকে জাস্ট ডেমো হিসেবে দেখানোর জন্য। সো এরপরে আপনারা এখান থেকে জাস্ট থাম্বনেলটিকে কীভাবে আপলোড করবেন। থাম্বনেল অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন নিচের দিকে অনেকগুলো অপশন থাকবে। সো এখানে ডিরেক্টলি একটা ভিডিও থেকে আপনাদের কিন্তু থাম্বনেল অ্যাড করা থাকবে দেখাচ্ছে। এরপরে এখানে মাঝখানে একটি অপশন রয়েছে এবং ডান দিকে একটি অপশন রয়েছে আপলোড ইমেজ নামে, জাস্ট আপলোড ইমেজটির উপরে একবার টাচ করে দিবেন। আপলোড ইমেজটির উপরে জাস্ট টাচ করে দেওয়ার পরে এরপরে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে এবং ডান দিকে লেখা থাকবে আপলোড ইমেজ, দেখুন। সো এই দেখতে পাচ্ছেন জুম করছি, ডান দিকে কিন্তু আপলোড ইমেজ লেখা একটি অপশন চলে আসছে। সো আপলোড ইমেজ এই অপশনটির উপরে আপনারা একবার টাচ করে দিবেন, তাহলে আপনাদেরকে আপনাদের গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। এরপর জাস্ট ব্রাউজ অপশনটির উপরে টাচ করে দিয়ে আপনি যা আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো একটি ফটোকে জাস্ট চুজ করে নেবেন। সো আমরা জাস্ট এখান থেকে একটি ফটোকে চুজ করে নিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ফটো কিন্তু এইটির মধ্যে আপলোড হয়ে গিয়েছে এবং হচ্ছে ফটোটি কিন্তু এখন পাবলিশ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে এখানটাতে কিন্তু আমাদের এই ফটোটি কিন্তু দেখতে পাচ্ছেন থাম্বনেল আকারে কিন্তু এখানটাতে অ্যাড হয়ে গিয়েছে আমাদের ভিডিওতে। সো যাই হোক, দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে যাওয়ার পরে এরপরে আমরা যে কাজটি করবো নিচ থেকে জাস্ট নেক্সট অপশনটির উপরে টাচ করে দিব। জাস্ট এরপরে আমরা শেয়ার অপশনটির উপরে একবার টাচ করে দিব, তাহলে কিন্তু হচ্ছে আমাদের ভিডিওটি শেয়ার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডন। সো এখন জাস্ট আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওটিতে আসলে থাম্বনেলটি অ্যাড হয়ে গিয়েছে কিনা। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটির ভিতরে চলে গিয়ে দেখাবো আমাদের থাম্বনেলটি অ্যাড হয়েছে কিনা। এই জন্য আমরা ফেসবুক অ্যাপ্লিকেশনটির ভিতরে চলে গেলাম এবং হচ্ছে এখানটাতে কিন্তু আমাদের ওই পেজটি লগ ইন করা রয়েছে। পেজের ভিতরে প্রবেশ করব এবং দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট যদি আমরা একটু স্ক্রলিং করি নিচের দিকে তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু ইতিমধ্যে আপলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন জাস্ট নাও আপলোড হলো এবং দেখতে পাচ্ছেন থাম্বনেল কিন্তু অলরেডি ভিডিওতে অ্যাড করা রয়েছে। সো জাস্ট এই কাজটিকে আপনারা কীভাবে খুব সহজে করবেন জাস্ট দেখিয়ে দিলাম 2024 সালে এসে, কারণ হচ্ছে ফেসবুকের অনেক রকম আপডেট হয়ে গিয়েছে। সো জাস্ট সেখান থেকে অনেক রকমের সমস্যা পড়তে পারেন আপনারা, এই জন্য দেখিয়ে দিলাম। সো এই ছিল আজকে ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক। তোমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায় নিতে হচ্ছে, খুব শীঘ্রই কথা হচ্ছে, দেখা হচ্ছে অন্য কখনো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।